হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। এক্ষুনি মাত্র পাওয়া খবর, আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুপাতে বলা হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। অপর রিপোর্টে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা। সাথে অন্য রিপোর্টে জানানো হচ্ছে আগামী 24 ঘন্টায় কলকাতা শহরতলিতে বৃষ্টির পূর্বাভাস। অপর রিপোর্টে জানানো হচ্ছে রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর আজকে থাকবে আবহাওয়া দপ্তরের এই সকল লেটেস্ট আপডেটগুলো নিয়ে আলোচনা। কোথায় কোথায় হতে পারে প্রচন্ড বৃষ্টি, কখন থেকেই বা হতে পারে এই বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে সতর্ক করে দেবেন। প্রথম রিপোর্টে বলা হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানালো আগামী কয়েক ঘন্টার মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে। আর এর কারণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণবাত নিম্নচাপে পরিণত হয়েছে, এর জেরেই বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, কিন্তু ওড়িশার উপকূলে মৌসুমী অক্ষরেখা বিরাজ করেছে, তাই ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করে দেওয়া হয়েছে। এছাড়াও আজ সকাল থেকে কলকাতার আকাশ ভারী হয়ে আছে, তবে বিক্ষিপ্ত বৃষ্টির ফলে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়তে পারে। অপর রিপোর্টে জানানো হচ্ছে রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। টানা বৃষ্টিতে বানভাসি হয়েছিল শহর কলকাতায়, একই হাল বাকি জেলাতেও। শনিবার বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির দাপট একটু কমেছে ঠিকই, তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের রবিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। পাশাপাশি উপকূলের জেলাগুলিতে পড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রভাব, মৎস্যজীবীদের তাই সমুদ্রে যেতে নিষেধ করেছে। IMD ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দক্ষিণবঙ্গ লাগোয়া বাংলাদেশে ঘূর্ণব্রত তৈরি হয়েছে, আগামী 24 ঘন্টায় এই ঘূর্ণব্রত নিম্নচাপে রূপান্তরিত হয়ে যেতে পারে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা কৃষ্ণনগর হতে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত হয়েছে। সব মিলিয়ে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, অতি ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতে। তো ফ্রেন্ডস, সব মিলিয়ে আজ এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের একটি লেটেস্ট আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বা বুঝতে সুবিধা হয়ে থাকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।